বুধবার সকালে চতুর্থবারের জন্য হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জি আসেন ইডি দফতরে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। সূত্রের খবর, এই মামলায় হুগলির অপর এক যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের পাশাপাশি শান্তনু ব্যানার্জির বাড়িতেও রেড করেন ইডির আধিকারিকরা। এর আগের সপ্তাহে বুধ, বৃহস্পতি ও শুক্রবার পরপর তিন দিন সল্টলেকের ইডি দফতরে হাজিরা দেন শান্তনু ব্যানার্জি। সূত্রের খবর, বুধবার তাকে বেশ কিছু ডকুমেন্টস ও ব্যাংক ডিটেলস নিয়ে আসতে বলা হয়। মঙ্গলবার তাপস মণ্ডলকে আলাদা করেও জিজ্ঞাসাবাদ করা হয়। গোপাল দলপতি ও কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে বেশ কিছু তথ্য উঠে আসে, যা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর। আপনি কোটি কোটি টাকা নিয়েছেন, চিটিং করেছেন।